যত ঠান্ডা পড়েছে রে বাইরে, কেমন আছে? আছি ভালো আছি, তুই কেমন আছিস? আছি তো আলহামদুলিল্লাহ ভালোই। তো দেখতো দেখতো মানে এই মোবাইলটার হেডফোন দেখতো আছে কি নাই। আরে আর কহিস না, মানে একটা ভালো দেখে হেডফোন দেখা, যাতে মানে ভালো বাজে একবারে, আওয়াজটা যাতে ক্লিয়ার দেয়। হেডফোন তো অনেক আছে দেখতে পাচ্ছি। আর ব্লুটুথ বালা নাই হেডফোন? আরে ব্র্যান্ডেড গুলো দেখা, মোবাইল দেখে কি বুঝতে পারছিস না? মোবাইল ব্র্যান্ডেড, হেডফোন ব্র্যান্ডেড দেখা, এটা ভালো আছে অবশ্যই। হ্যাঁ ব্লুটুথ গুলো দেখা, ব্লুটুথ গুলো দেখা, ঠিক আছে। ও আরে ইভনের খুব ব্র্যান্ডেড ব্র্যান্ডেড মাল এসেছে, নতুন নতুন মাল। বাহ রে, ইভনের দারুণ তো রে, সোনি মাল তো দারুণ আছে। হ্যাঁ হ্যাঁ অনেকগুলো মাল আছে রে, দেখ ব্র্যান্ডেড নতুন নতুন মাল এসেছে সব। সত্যি কি রে, টাইগার স্রফ কি এটা মানে ব্যবহার করছে নাকি রে? আরে অ্যাড আছে, অ্যাড না? আচ্ছা ও কত সুন্দর করেছে রে, মানে দেখানো একটা ভালো দেখে, দেখানো একটা চকমকে দেখে, দেখানো একটা একটা চকমকে দেখে, দেখা এটা খুব দারুন মাল আছে। দেখি 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 টার্গেটে ও নিয়ে নিতাম, কিন্তু মানে আরে বৌদি থাকবে তাহলে তো বৌদির জন্য নিবো, অ্যাকচুয়ালি আমার জন্য একটা খুঁজছি এখন। আর ধন্যবাদ দিচ্ছি, আরো আছে তো একটা জেন্টস গুলো দে না, এটা এটা কিন্তু দারুন। যার বউ আছে কিনা এদিকে শোন, শোন এদিকে শোন, যার বউ আছে কিন্তু এই মাল কিন্তু তুই যদি নাও বিক্রি করিস মনে হয় লিয়া পালিয়ে যেতে পারে। মানে দেখ কত সুন্দর চকচক করছে না, কালারফুল মাল। হ্যাঁ হ্যাঁ দারুন। যদি ওর যদি বাড়িতে যদি বউ থাকে, হয়তো আমার বউ নাই বলে হয়তো আমার অতটা ই পড়ে না, এফেক্ট পড়ে না, কিন্তু যদি যার বউ আছে কিনা দেখবি যে এটা তুই ভালোভাবে চাই না, তুই দেখে থাকিস মাল কিন্তু দিয়ে পালিয়ে দিবে যেরকম চকচক করছে। আচ্ছা তুই একটা একটা জিন্সের দেখা, একটা জিন্সের দেখা। আচ্ছা ভালো মাল, হ্যাঁ একটা জিন্সের দেখা। আর স্যাংয়ের মাল আছে ভালো মাল। ও দেখি দেখি দেখি, এটা কিন্তু জিন্সের জন্য, লেডিস না, জিন্সের জন্য না। ও নো, আরে কি আছে রে, আচ্ছা আমি আর এটা মানে এই কলাম না, আমি এটা এটা আমাকে প্যাক করে দে একটু, দাঁড়া একটু চেক করে দেখি। আচ্ছা চেক করে দে, গান ট্রাই করলে আওয়াজটা একটা দিলে বোঝা যাবে যে কেমন আওয়াজ আছে। হ্যাঁ সে তো বুঝতেই পারবে, সাউন্ড কোয়ালিটি একদম ভালো, ফাস্ট না, দারুন দারুন দারুন। তুই এটা আমাকে দিলে, এটা আমাকে দিলে ঠিক আছে, এটা দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে, আমি তো তাড়াতাড়ি করছি, দিয়ে দিচ্ছি। এটা কি রে ভাই, আমি তো ই করছি, তোর ফোন পে টা দেখ, ফোন পে করে দি। ফোন পে? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক, ফোন পে টা এখানে রাখ, সুন্দর করে ফোন পে টা করে দি। অ্যামাউন্টটা একটু বলি না, যে অ্যামাউন্টটা বল, অ্যামাউন্টটা বল। 90 টাকা দিবি? 90 টাকা তো ভালো, তাহলে সস্তায় কাজ আছে। আর দেখ এখন তো বুঝতে পারছিস কেমন মানে আবহাওয়া, ভালো নাই, ভালোভাবে থাকিস আর তাড়াতাড়ি বাড়ি যাইস, নদী ফের অপেক্ষা করবে। আচ্ছা দেখ দারুণ হয়েছে, দারুণ দিন তো বেরিয়ে যাবো, ভালো লাগলো। টুপিটা পরে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, ভালো করে দেখে নিচ্ছে না, ঠিক না? ও ভাই বলছি এদিকে আসো, এলে ব্লুটুথ তো ভালোই লাগছে, লাগছে জি ঠিক না, খুব অনেক ভালো ভালো ব্লুটুথ লাগছে, নিয়েছো হেডফোন, ব্লুটুথ আছে স্যার, এগুলা হেডফোন গালা লাগছে খুব ভালো নাকি?
এবারের মালগুলো ভালো এসেছে। হ্যাঁ অনেক এর আগে যেগুলো মাল নিয়ে গেছিল না তার চাইতে বর্তমানে মালগুলো অনেক ভালো। এটা এটা ব্লুটুথ তো অনেক ভালো লাগছে, ওটা ভালো লাগছে তোমার? এটাও আরো ভালো আছে। আচ্ছা দেখো, এরপরে দাম কত? গ্লাস এগুলো পাওয়া যাবে। দাম কত? চার্জার হেডফোন এটার দাম আছে তোমার 700 টাকা। ভালো মাল আছে, ভালো কোয়ালিটিও আছে, কালার সুন্দর কালার আছে। সস্তার মধ্যে বলছি, এক দেড়শোর মধ্যে সস্তা। দাদা নিলে দাদা, দাদা বলছি আপনি কি মোবাইলও ঠিক করেন নাকি? ওইদিকে দেখা যাচ্ছে মোবাইল, ওখানে এগুলোর মধ্যে নিতে হবে। এগুলোর মাল তো দামি, সব বুঝতেই পারছো। মাল কি মানে গ্যারান্টি আছে? হ্যাঁ এটা গ্যারান্টি নাই, তাহলে ভালো কোয়ালিটি আছে, বুটের মাল আছে, ভালো মাল আছে। এটা দাম কত? কোয়ালিটি সাউন্ড ভালো। এটা হেডফোন তুমি নাও, আমাকে এটা দাও। এটা না আমার, ওটা পছন্দ আমাকে, ওটা দাও না। আমি এটা রাখছি, তুমি এটা রাখো। এটা আরে ভাই, ওটা আমি চুরি করলাম, তোমাকে দেওয়ার জন্য চুরি করলাম। তুমি কেমন কথা বলছো? এটা আমাকে ভালো লাগছে, তুমি এটা রাখো না। আমার এটা ভালো লাগছে, তুমি এটা করো। আচ্ছা এটা না না, তোরা কি যে লাগছে, ভাগ করা করে করছে লাগছে। আরে ভাই কিছু হয় না, তুমি রাস্তা থেকে আসছো, এটা কেন করছো? তোমাকে বললাম না ভালো তো লাগছে, টেম্পার লাগছে, কি করছো তোরা? কয় আমাদের মত কই বলছ না দাও, তুমি আমাকে ভালো বলছো যান কি করে বড়া দিন আবার ঠিক টাকা। আর কি কহ, মানে এটা তো হেডফোন তো নিয়েছিল কি না, মানে হেডফোনটা মোটামুটি ভালোই আছে। তো এটা হেডফোন থিয়ে দে, ঠিক আছে? মানে ভাবছি যে কি ওটাই ব্যবহার করি, মানে তোর ভাবিনি তো কি হলো ওটাই কালারটা? হ্যাঁ কালার ভাবিনি মনে করে ব্যবহার করবো। আচ্ছা ঠিক, ওইটা দে, ওইটা কালারটা দে আমাকে, কালারিংটা। হ্যাঁ লোকের সামনে ব্যবহার করবো না, ও বাড়িতে ব্যবহার করবো। আরে কি করবো, ওই ব্যবহার করবে মানে ওই ভিডিও ইটা তো নাই, কি শুধু খাপটা আছে, হেডফোনটা তো নাই রে ভাই। আরে তুই তো রাখলি ওখানে, তোর হেডফোনটা তো তুই দেখবি। আর কেউ এসেছিল ওরাই, আর কেউ তো আসেনি ওরা ছাড়া, আর দুজন এসেছিল ওরাই। কেমন কথা বলছিস, হে তুই হেডফোন হাকা এনে দে যেখানে পারবি। আরে ভাই হেডফোনটা মানে পছন্দ, তোর পরে দুজন এসেছিল কি না ওরাই নিয়ে চলে গেছে, আর তো কেউ আসেনি, ওরা ছাড়া কেউ নিয়ে যায়নি। তাহলে ফাঁকা আছে এমনি, কভারটা রেখে দিয়েছে আর হেডফোনটা নিয়ে নিয়েছে ভাই। হ্যাঁ হ্যাঁ দুজন ছিল, একজন মাথায় টুপি মাথায় দিয়েছিল, একজন তয়লা গলায় মাথায়। টুপি তো দেখতে পাইনি ভাই আধারে, কিন্তু দুজনাকে আমি দেখেছি কি কি কিন্তু টানাটানি করছিল রাস্তা ধারে। ওরাই তাহলে হবে, আমি বলবো আমার কি চোখ গরম আছে। আচ্ছা ওই তো চুরি করে নিয়ে গিয়ে তাহলে ভাগাভাগি করছিল হয়তো দুজন। চল তো চল চল তো চল তো চল তো তাহলে ফাট 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 মনে দিছে দোকানে চুরি করা বলছো
আমরা এটা কিনেছি আমরা কি দোকানে কোনোদিন না এর আগে আসেনি এবার খালি চুরি করার জন্য এসেছে ঠিক কি করবি কর দুজনের কাছ থেকে এখন এটা শাস্তি হবে এই যে চুরি করেছে তার জন্য নিনি বলছি তো আবার বড় চোর বুড়ো চুরি করে আমি তো বলছি।